নমস্কার বন্ধুরা, আমার পাকশালায় আপনাদের আবার স্বাগত জানাই। বাজারে এখন যেদিকে তাকাই শীতের সবজি ছড়াছড়ি, তাই এই কিছু শীতের সবজি নিয়ে আজকে একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম, ভেজ মাঞ্চুরিয়ান, যেটা আপনারা বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে স্টার্টার হিসেবে অথবা মেন কোর্সেও পরিবেশন করতে পারেন। তাহলে আসুন দেখে নিন যে আমাদের এই ভেজ মাঞ্চুরিয়ান বানাতে কী কী প্রয়োজন পড়ছে। এই ভেজ মাঞ্চুরিয়ান বানাতে আমাদের লাগছে বাঁধাকপি গ্রেট করা। গ্রেট করে আমি এটাকে জল চিপে জল ঝরিয়ে রেখেছি, গাজর গ্রেট করে সেটাকেও জল ঝরিয়ে রেখেছি, আর এটা হচ্ছে স্প্রিং অনিয়ন, সবুজ ভাগটা কুচিয়ে রেখেছি। স্প্রিং অনিয়নের সাদা নিচের পোর্শনটা সেটাকেও কুচিয়ে রেখেছি। দুখানা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, একটা ডিম, কিছু রসুন কুচিয়ে রেখেছি, কর্নফ্লাওয়ার আর ময়দা এখানে আমি মিশিয়ে রেখেছি প্রায় 4 টেবিল চামচ, আর সসের মধ্যে লাগছে, আচ্ছা নুন লাগছে, আর সসের মধ্যে লাগছে গ্রিন চিলি সস, টমেটো কেচাপ, রেড চিলি সস, আর সামান্য ডার্ক সয়া সস। এই হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান বানানোর উপকরণ। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি বাঁধাকপিগুলোকে হাত দিয়ে ভালো করে চিপে চিপে জল বার করে নিয়েছি। যতটা সম্ভব পারবেন জল বার করে নেবেন, যতটা জল বার করবেন ততটাই ড্রাই হবে এটা। ড্রাই থাকলে পরে কর্নফ্লাওয়ার বা ময়দা মেশাতে হবে কম, তাতে যে মাঞ্চুরিয়ান বলগুলো সেগুলো খুব নরম তৈরি হবে। গাজরকেও যথাসম্ভব হাত দিয়ে চেপে চেপে জল বার করে নিতে হবে, সেই একই কারণে গাজরের থেকেও জলটা নিংড়ে বার করে নিলে পরে খুব ভালো হয়। আর এই গাজরের জলটা ফেলবেন না, সেটা অন্য কোনো কিছুতে ব্যবহার করা যেতে পারে। এবার নিয়ে নেব স্প্রিং অনিয়নের সবুজ পোর্শন, খানিকটা পেঁয়াজ কুচি, খানিকটা রসুনের কুচি, খুব সামান্য নুন, লঙ্কা কুচি খানিকটা। এবার নিয়ে আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব। এবার একটা ডিম নিয়ে সেই ডিমটার সাথে এই সবজিগুলোকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও ময়দার মিশ্রণটা। এটা আমাদের বাইন্ডিংসের কাজ করবে। আর সামান্য দিলাম প্রায় 2.5 টেবিল চামচের মতো আমার ময়দা ও কর্নফ্লাওয়ারের গুঁড়োটা পড়েছে এর মধ্যে। এবার আপনারা দেখে নেবেন যে হাত দিয়ে এটাকে বল করতে পারছেন কিনা। যদি একটু স্টিকি মনে হয় তাহলে হাতের তালুতে সামান্য তেল দিয়ে বলগুলোকে তৈরি করে নেবেন। এবার ভালো করে মিশ্রণটাকে মেখে নিয়ে আমাদের বলগুলোকে এবার ভাজতে হবে। আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে, কারণ বলগুলোকে আমি তৈরি করতে পারছি। কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, সাদা তেল দিয়ে এই বলগুলিকে আস্তে আস্তে করে হাতের সাহায্যে আলতো হাতে গড়ে গড়ে নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। একসঙ্গে অনেক বল ছাড়বেন না, তেলের পরিমাণ অনুযায়ী 7-8টা করে বল ছাড়লেই যথেষ্ট। বলগুলিকে আস্তে আস্তে এইভাবে হাতের সাহায্যে পাকিয়ে নিয়ে তেলে ছাড়তে হবে। তেলে ছাড়া মাত্রই এটাকে নাড়বেন না, কারণ একটু শক্ত হতে টাইম লাগবে, আর ডিম দেওয়া আছে যেহেতু সেহেতু তাড়াতাড়ি এটা ধরে ইয়ে হয়ে যায়, শক্ত হয়ে যায়। দেখুন, এবার এগুলোকে ভাজার পরে আমার ফার্স্ট ব্যাচের বলগুলো ভাজা হয়ে গেছে। ভাজার পরে
এই বলগুলোকে আমি একটা প্লেটে টিস্যু পেপারের উপরে তুলে নেব, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নিতে পারে। এইভাবে আমি এক এক করে বলগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলে আমি যেটুকু মিশ্রণ আর বাকি আছে তা দিয়ে আবার সেকেন্ড ব্যাচে বলগুলোকে ভেজে নিচ্ছি। কড়াই থেকে এক্সেস তেলটা আমি অন্য বাটিতে ঢেলে নিয়ে সামান্য তিন ছোট চামচের তেল আমি কড়াইয়ের মধ্যে রেখেছি, এটাতে বেশি তেলের প্রয়োজন নেই। এরপর আমি দিয়ে দেব, তেলটা গরম হলে পরে, রসুনের কুচিগুলো সামান্য একটু ভাজা হলে দেব পেঁয়াজ কুচিগুলো। তবে মনে রাখতে হবে, যে কোনো ধরনের মাঞ্চুরিয়ান তৈরি করতে গেলে কিন্তু যেগুলো বা রসুন বা ক্যাপসিকাম বা যাই আপনি দিন না কেন, সেগুলো কিন্তু বেশি ফ্রাই করা চলবে না, একটু কাঁচা থাকতে হবে, নাহলে পরে টেস্ট ভালো আসে না। এবার স্প্রিং আনিয়নের গ্রিন পোর্শনটাও দিয়ে দিলাম আমি, দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য নুন, কারণ আমি যে সসগুলো ব্যবহার করব তার প্রতিটার মধ্যে কিন্তু নুন আছে, এটা মাথায় রেখে কিন্তু নুনের পরিমাণটা দিতে হবে। আর মাঞ্চুরিয়ান বলগুলোর মধ্যেও কিন্তু মাখার সময় নুন ছিল। এবার আমি সসগুলো এক এক করে দিয়ে দেব। দিলাম গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো কেচাপ আর ডার্ক সয়া সস দিয়ে মিশ্রণটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে, আর খুব হালকা আঁচে এটাকে রান্না করতে হবে। এবার আমি সসের বাটিগুলোকে ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সসের মিশ্রণটা একটু নাড়াচাড়া করে আমি কর্নফ্লাওয়ার 2 চামচ একটা বাটিতে গুলে রেখেছিলাম, সেটা আমাদের গ্রেভিটাকে থিক করতে সাহায্য করবে, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মাঞ্চুরিয়ান বলগুলিকে দিয়ে দিন। আপনি যদি ড্রাই মাঞ্চুরিয়ান খেতে পছন্দ করেন তাহলে এই পর্যন্তই আপনার রান্না করলে চলবে, আর যদি একটু গ্রেভি চান তাহলে আস্তে আস্তে করে এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী জল দিলে এটার গ্রেভিটা রেডি হয়ে যাবে। আমার যেমন একটু গ্রেভির প্রয়োজন তাই আমি এর মধ্যে আরও সামান্য জল দিলাম, ব্যাস এইটুকুই জল দিয়ে আমি গ্রেভি তৈরি করলাম। এবার মাঞ্চুরিয়ান বলগুলো এই গ্রেভির মধ্যে 2 থেকে 3 মিনিট খুব ধিমে আঁচে ফুটলেই আমাদের রেডি হয়ে যাবে ভেজ মাঞ্চুরিয়ান। এবার একটা সার্ভিং ডিশের মধ্যে আমি তৈরি হওয়া মাঞ্চুরিয়ানটাকে ঢেলে দিচ্ছি। মাঞ্চুরিয়ানটা আমি সার্ভ করার আগে একটু গার্নিশ করব আমি 1 চামচ মতো সাদা তেল রোস্ট করে নিয়ে সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর দেব সামান্য স্প্রিং অনিয়নের যে গ্রিন পোর্শনটা আছে তার খানিকটা অংশ ওপরে ছড়িয়ে দিলাম। কি অপূর্ব লাগছে না দেখতে, আর এটার ঘ্রাণও বেরিয়েছে খুব সুন্দর, খেতেও হবে প্রচণ্ড টেস্টি। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করলে বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে। ধন্যবাদ।